আমাদের গত সপ্তাহের কুইজের বিজয়ী হচ্ছে শাহিনুদ্দিন। অভিনন্দন শাহিনুদ্দিনকে। বন্ধুরা, প্রতি সপ্তাহের সাপ্তাহিক আয়োজন মঙ্গল যাত্রায় আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাসুদ আলম নায়ক। নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল কালো মরিচ, আমরা অনন্য, জাস্টটা একটু ভিন্ন, আজই সাবস্ক্রাইব করুন। আরে ইমন, তুমি প্রিমিয়ার শুরু হলো আর তুমি মাত্র আসছো? তোমার না সকালে আসার কথা ছিল, তুমি কিন্তু তোমার মাত্রা অতিক্রম করছো। মাত্রা? মাত্রা আবার কি? মাত্রা কিভাবে অতিক্রম করো? মাত্রা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই কি বলো? তাহলে এই গল্প তোমার জন্য। ঠিক আছে, এই নাও স্ক্রিপ্ট, তুমি গল্প পড়া শুরু করো। আমাদের আজকের গল্প কুদ্দুসের একদিন। গল্পটির রচয়িতা বাংলা কথা সাহিত্যের বরপুত্র স্যার হুমায়ুন আহমেদ। লেখকের জন্ম 13 নভেম্বর 1948 সালে এবং মৃত্যু 19 জুলাই 2012 সালে। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদকে ভূষিত হন এবং চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। স্যারের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আজকের গল্প কুদ্দুসের একদিন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে। বড় না, ছোট কাজ। চা বানানো, সম্পাদক সাহেবের জন্যে সিগারেট এনে দেয়া, ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া, যাতে তেল চুরি করতে না পারে, এই ধরনের টালটু ফালটু কাজ। কুদ্দুসের বয়স 52। 52 থেকে 16 বাদ দিলে থাকে 36। 16 বছরে মেট্রিক পরীক্ষা দেবার পর গত 36 বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে। এখানে বলে রাখা ভালো, মেট্রিক পরীক্ষায় সে পুরোটা দিতে পারেনি, ইংরেজি প্রথম পত্র পর্যন্ত দিয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুদিন সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল, নিতান্ত ভদ্র ধরনের চোর, সুন্দর চেহারা, স্যুট পরে ঘুরে বেড়াত, শান্তিনিকেতনী ভাষায় কথা বলত, বোঝার কোনো উপায় নেই লোকটা বিরাট চোর। কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তওবা করেছে। চোরের সঙ্গে বাস করে 400 টাকার মতো জমিয়েছিল, তার অর্ধেক মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে। ইচ্ছা ছিল পুরোটাই দিয়ে দেয়া, নেহাতি না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি। গত 36 বছরে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না, অসম্ভব রকমের ভালো। দেশ বিদেশের টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে? সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে, এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না, জটিল সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেকেই ঈর্ষা করে। যুবক বয়সে
সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল। গণক বলেছিল, শেষ বয়সটা আপনার মহাসুখে কাটবে, বিরাট সম্মান পাবেন। পত্রিকা অফিসে কাজটা পাবার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্য কথাই বলেছে, শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছে, তা কিছু ভুল ত্রুটি তো হবেই। কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায়। কোনো এক কোনা কানা খুঁজে নিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে, চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি, ম্যাস করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে, বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর ভাড়া করে বা ম্যাস করে থাকা সম্ভব নয়। তার দরকার বা কি, সে একা মানুষ, এত শৌখিনতার তার দরকার কি? পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত 3 বছরে 10,500 টাকা জমে গেছে, অকল্পনীয় একটা ব্যাপার। টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে, চাইলেই উনি দেন, কুদ্দুসের টাকার কোনো দরকার নেই। তবু মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছ থেকে টাকাগুলি চেয়ে আনেন, সারা দিন হাতে নিয়ে চুপচাপ বসে থেকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে। টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার ভালো লাগে, নিজেকে তখন রাজা বাদশার মতো মনে হয়। আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগল। সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে, পা নাচাতে নাচাতে কাগজ পড়ছে, মজার মজার খবরে আজ কাগজ ভর্তি, খবরগুলি পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল। কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ বুলাবে, ভেতরের ব্যাপারগুলি ধীরে সুস্থে পড়া যাবে। তারা কিছু নেই, সম্পাদক সাহেব চলে এসেছেন, তাকে প্রথম দফায় চা দেয়া হয়েছে, তিনি ঘণ্টাখানিকের ভেতর আর ডাকবেন না। কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগল। গানটা খুব হিট করেছে। কুদ্দুস পত্রিকার 3 নম্বর পাতাটা খুলল, আজকের দিনটা কেমন যাবে, 3 নম্বর পাতায় ছাপা হয়। কুদ্দুস এই অংশটা প্রথম পড়ে, তার ধনুরাশি, তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবেতে যা লেখা হয় সব মিলে যায়। একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা, সেদিন অকারণে হুমড়ি খেয়ে পড়ে বুড়ো আঙুলের নখের অর্ধেকটা ভেঙে গেল। আজকের রাশিফলে লেখা, ধনুরাশির জন্যে আজ যাত্রা শুভ, ভ্রমণের যোগ আছে, কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা, শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে, শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে। সম্মান বলতে তো কিছুই নাই, যা আছে তাও যদি চলে যায় তা তো মুশকিল। পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগেই কুদ্দুসের ডাক পড়ল। মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন শব্দে বেজে উঠল। কুদ্দুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা হুলকে গায়ে পড়ে গেল।
শার্টটা নতুন কেনা, আজ নিয়ে মাত্র তৃতীয়বার পরা হয়েছে। সাদা কাপড়ে চায়ের রং সহজে উঠে না, এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে হতো, সেটা সম্ভব না। মতিউর রহমান স্যার ডেকেছেন, এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না। কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকল। মতিউর রহমান সাহেব বললেন, তোর খবর কি রে কুদ্দুস? কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল, খবর ভালো স্যার। একটা কাজ করে দে তো, এই চিঠিটা নিয়ে যা, নাম ঠিকানা লেখা আছে, হাতে হাতে দিয়ে আসবি। জি আচ্ছা স্যার। জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার নয়তলায় থাকেন, ইস্টার্ন প্লাজা চিনিস তো? জি স্যার চিনি স্যার। খুবই জরুরি চিঠি, একদম হাতে হাতে দিবি, ওনাকে বলবি আমাকে যেন টেলিফোন করে, আমি অফিসেই থাকব। নে টাকাটা নে, রিক্সা করে চলে যা। মতিউর রহমান সাহেব 20 টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন। কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। রওনা হবার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে, কতক্ষণেরই বা মামলা। কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে, আবার মতিউর রহমান সাহেবের বেল বেজে উঠল। আবারও কুদ্দুস ছুটে গিয়ে ঘরে ঢুকল। সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না। কুদ্দুস কুদ্দুস। জি স্যার। রিক্সায় যাওয়ার দরকার নেই, দেরি হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই আমার গাড়ি নিয়েই চলে যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। জি আচ্ছা স্যার। রিক্সা ভাড়ার টাকাটা ফেরত দেবার জন্যে কুদ্দুস 20 টাকার নোটটা বের করল। মতিউর রহমান সাহেব বললেন, আরে টাকা ফেরত দিতে হবে না, তুই দেরি করিস না, এখনই চলে যা, খুবই জরুরি কাজ। শার্ট না ধুয়েই কুদ্দুস গাড়িতে উঠল। তার মনটা খুঁতখুত করতে লাগলো, শার্টের এই রং তো আর উঠবে না, নতুন শার্ট, মাত্র 3 বার পরা হয়েছে। গাড়িতে উঠে তার আরেকটু মন খারাপ হলো। একটা ভুল হয়ে গেল, পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো, গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা আছে। বসনিয়া হার্জেগোভিনার গরম খবর আছে, আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে। আজকে তারিখটা যেন কত, 14 এপ্রিল 1996, তারিখটা আমার জন্য শুভ নয়। লিফটে কুদ্দুস একা, লিফটম্যান তাকে ঢুকিয়ে বুতাম টিপে দিয়ে বলছে, 8 তলায় গিয়ে থামবে, নেমে যাবেন, পারবেন না? কুদ্দুস বলছে, পারবো। তার কথা শেষ হবার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে, লিফট চলছে না, স্থির হয়ে আছে, একটা লাল বাতি জ্বলছে আর নিভছে, মাথার উপর শাঁসা শব্দে ফ্যান ঘুরছে, অদ্ভুত ফ্যান, গায়ে কোনো বাতাস লাগছে না। লিফটের ভেতর বিরাট একটা আয়না লাগানো, আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল। শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে, এখন লন্ড্রিতে দিয়েও লাভ হবে না, টাকা খরচ হবে অথচ দাগ উঠবে না। আচ্ছা লিফটটা চলছে না, ব্যাপারটা কি? লিফটম্যান বোধহয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপেছে, ওপরে ওঠার বোতামটা টিপতে ভুলে গেছে। আমি কি 7 তলার বোতামটা টিপব? না বুঝতে পারছি না, কি বিপদে পড়া গেল, আমি যদি জানতাম তাহলে আমি হেঁটেই 8 তলায় উপরে চলে যেতাম, আর এমন কি ব্যাপার? পাগল মন মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে, লিফটে সে একা, লিফটের ভেতর গান গাইলে কি বাইরে শোনা যায়? হুশ করে একটা শব্দ হয়ে লিফটের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেল।
এ কি ইলেকট্রিসিটি চলে গেল? ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। একবার চলে গেলে কখন আসবে কে জানে, কতক্ষণ লিফটের ভিতর থাকতে হবে কে জানে, লিফটম্যান যে কোথায় গেল তার কোনো নাম ঠিকানা নেই, কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবর রাখছে না, অ্যাডমিনিস্ট্রেশন ভালো না, মতিউর রহমান স্যারের হাতে পড়লে এক প্যাচে ঠিক করে দিত। কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল, জোরে ধাক্কা দিতে সাহসে কুলুচ্ছে না, কল কবজার কারবার, কি থেকে কি হয় কে জানে, গরম লাগছে, আবার দম বন্ধ লাগছে। লিফটম্যান, লিফটম্যান, ব্রাদার, ও ব্রাদার, হ্যালো হ্যালো। কতক্ষণ পার হয়ে গেছে তাও বোঝা যাচ্ছে না, কুদ্দুসের মনে হলো ঘন্টা খানিকের কম না, বেশিও হতে পারে। সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে, লিফটের ভেতর থাকতে হবে। কুদ্দুস লিফটের দরজায় আরেকবার ধাক্কা দিল আর তাতে লিফট চলতে শুরু করল। লিফট চলতে শুরু করেছে, কারেন্ট ছাড়াই কি চলছে, লিফটের ভিতরটা এত ঘোর অন্ধকার, কারেন্ট আসলে তো বাতি ফাতি জ্বলতো, কিছুই জ্বলেনি, চলুক কারেন্ট ছাড়াই চলুক, চলা দিয়ে হচ্ছে কথা। সুসু শব্দ হচ্ছে, কুদ্দুসের শরীর কাঁপছে, লিফট কি এত দ্রুত উঠে, এতু মনে হচ্ছে বাড়ি ঘর ফুঁড়ে আসমানে উঠে যাবে, এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর পাক দিয়ে উঠছে, যেভাবে উঠছে তাতে 100 তলা ছাড়িয়ে যাওয়ার কথা, এটা তো মাত্র 12 তলা বিল্ডিং। কুদ্দুস আসহাবে কাহাফের 8টা নাম মনে করার চেষ্টা করছে, এদের নাম পড়ে বুকে ফু দিলে মহাবিপদ দূর হয়, বহু পরীক্ষিত, এরা 8 জন দাকিয়ানুস বাদশার সময়ে পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল, রোজ কেয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে, এদের 7 জন মানুষ আর 1টা কুকুর। কুদ্দুসের 7 জন মানুষের নাম মনে পড়ছে কিন্তু কুকুরটার নাম মনে পড়ছে না, মাক্সেলাইনিয়া, মাসলিনিয়া, ইয়ামলিখা, মারনুস, দাবারনুস, জশনুস, কাফ সাতাই, মনে করতে পারছি না কুকুরটার নাম যেন কি, মনে না করতে পারলে কোনো লাভ নেই, শুদ্ধভাবে উচ্চারণ করে পরে বুকে ফু দিতে হবে, আর মনে না পড়লে না লাভ হবে না, এই বিপদের সময় কিচ্ছু মনে পড়ে না। শুশু শব্দটা বাড়ছেই, শব্দটা এখন কানের পর্দার ভেতরে হচ্ছে, কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে, সে লিফটের মেঝেতে বসে পড়ল আর তখনই কুকুরটার নাম মনে পড়ল, সে চিৎকার দিয়ে বলল, কিতমির, মনে পড়েছে কুকুরের নাম কিতমির। কিতমির নাম পড়ার পরপরই হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে লিফট থেমে গেল, লিফটের দরজা খুলতে শুরু করল, দরজা পুরোপুরি খোলার জন্যে কুদ্দুস অপেক্ষা করল না, সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাফ দিয়ে বের হয়ে পড়ল, বের হয়েই হতভম্ব হয়ে গেল। এ কোথায় এসেছি, ব্যাপার কি, লিফট থেকে বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে, যেভাবে লিফট থেকে বের হয়েছি আবার সেভাবে উঠে যাই, এ কি লিফট কোথায় গেল, আরে পেছনে তো দেখি লিফট নেই, চারিদিকে এত ভয়াবহ শূন্যতা কেন, আরে আমি তো মনে হয় শূন্যের উপর ভাসছি, আরে আমার মাথার উপর তো আকাশ ফাকাশ কিচ্ছু নেই, চারিদিকে এত ধোঁয়া কুয়াশা কেন, সেই কুয়াশার রং ধোঁয়ার রং ঈশ্ব গোলাপি, আল্লাহ ইয়া গাফুর রহিম, এ কোন বিপদে পড়লাম, আল্লাহ পাক বিপদ থেকে আমাকে উদ্ধার করো, হে গাফুর রহিম, এই বিপদ থেকে যদি আমি উদ্ধার পাই শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব, বাকি জীবনেও লিফটে চড়বো না, আমি 500 তলা পর্যন্ত হেঁটে উঠবো, আমার উপর দয়া করো আল্লাহ পাক। চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করে 3 বার কুলহু আল্লাহ পরে বুকে ফু দেই, তারপর চোখ খুলবো, তারপর দেখি কি হয়, কুল্লু কুল, আরে কি এই মহাবিপদে দোয়াও তো মনে পড়ছে না, কি বিপদে আমি পড়লাম। কুদ্দুস চোখ খুলল,
অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া, এখন বেগুনি ধোঁয়া। আগে কোনো শব্দ ছিল না, এখন একটু পরপর সাপের শিশের মতো তীব্র শব্দ হচ্ছে। শব্দটা শরীরের ভেতর ঢুকে কলজে কাঁপিয়ে দিচ্ছে। এর চেয়ে তো আগেই ভালো ছিল। কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে কিনা। চোখ বন্ধ রাখা আর খোলা রাখা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি কি মারা গেছি? হার্ট ফেল করে লিফটের ভেতরে মৃত্যু হয়েছে? এই জগৎ তাহলে সেই জগৎ না? আমি মৃত্যুর পরের জগতে? এরকমও তো হয়, কিছু বোঝার আগেই মানুষ মারা যায়। আমিও মারা গেছি। হ্যাঁ, আমাকে বোধহয় আবার জিন্দা করা হয়েছে। কিছুক্ষণের ভেতর মানকের নেকের আসবে, আমাকে সোয়াল জবাব শুরু করবে। তোমার ধর্ম কি, তোমার নবীকে এইসব জিজ্ঞেস করবে। কি বিপদ! তুমি কে? কুদ্দুস চমকে চারদিকে তাকালো, কাউকে সে দেখতে পেল না। প্রশ্নটা সে পরিষ্কার শুনল, তাকেই যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে। কেমন গম্ভীর ভারী গলা, শুনলেই ভয় লাগে। এই, তুমি কে? কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমার নাম কুদ্দুস। তুমি এখানে কিভাবে এসেছো? স্যার আমি কিছুই জানি না, লিফটের ভিতরে ছিলাম, লাফ দিয়ে বের হয়েছি। বাইর হওয়া উচিত হয় নাই। আপনি স্যার একটা ব্যবস্থা করেন, গরিবের একটা রিকোয়েস্ট স্যার। আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি এখানে এলে কি করে? স্যার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কোথায় আসছি আমি নিজেও জানি না, কিভাবে আসছি তাও জানি না। লিফটের দরজা ভালোভাবে খোলার আগে লাফ দিয়েছিলাম, এটা স্যার আমার অন্যায় হয়েছে। আর কোনো দিন করবো না, সত্যি কথা বলতে কি স্যার, আর কোনো দিন লিফটেই চড়বো না। এখন স্যার ফেরত পাঠানোর ব্যবস্থা করেন স্যার। আমি খাস দিলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করব। তোমার কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না। প্রথম কথা হলো, মাত্রা কি করে ভাঙলে? মাত্রা ভেঙে এখানে এলে কিভাবে? স্যার বিশ্বাস করেন, আমি কোনো কিছুই ভাঙি নাই। যদি কিছু ভেঙে থাকে আপনা আপনি ভাঙছে। তার জন্য স্যার আমি ক্ষমা চাই, যদি বলেন পায়ে ধরবো কোনো অসুবিধা নাই। তুমি তো বিরাট সমস্যার সৃষ্টি করেছ, তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে? জি না স্যার। তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্থ মাত্রিক জগতে প্রবেশ করেছো। এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি। স্যার ফেরত পাঠানোর ব্যবস্থা করেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না। গোলাম হয়ে থাকব মানে কি? স্যার গোলাম হয়ে থাকব মানে হচ্ছে আপনার সার্ভেন্ট হয়ে থাকব স্যার। আমি আপনার মুখ দেখতে পারছি না কেন স্যার? খুব দেখতে ইচ্ছে করছে, ভয়টা হয়তো বা একটু কমবে। আমরা ইচ্ছে করেই তোমাকে মুখ দেখাচ্ছি না, মুখ দেখালে ভয় আরো বেড়ে যেতে পারে। স্যার যে ভয় লিফটের ভিতর পেয়েছি, এরপর আর কোনো কিছুতে কোনো ভয় পাবো না। রয়্যাল বেঙ্গল খাঁচার ভিতর ঢুকে বেঙ্গলকে চুমু খেয়ে আসবো, তার লেজ দিয়ে কান চুলকাবো, তাতেও আর ভয় লাগবে না স্যার। তোমার নাম যেন কি বললে? কুদ্দুস। জি স্যার কুদ্দুস। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছ ত্রিমাত্রিক জগতের মানুষ। তোমাদের জগতে প্রাণীদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি মাত্রা আছে, এই দেখে তোমরা অভ্যস্ত। আমরা চার মাত্রার প্রাণী। চার মাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? স্যার আপনি আমার মতো বাংলা কথা বলতেছেন, এটা শুনেই মনে আনন্দ পাচ্ছে। আপনার চেহারা যদিও খারাপ হয় কোনো অসুবিধা নাই স্যার, চেহারার উপর তো আমাদের হাত নাই, এটা হলো বিধির বিধান। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখো। কুদ্দুসের শরীরে হালকা একটা কাঁপুনি লাগলো, হঠাৎ এক জলক ঠান্ডা হওয়া লাগলে যেরকম লাগে
সেরকম। এরপরই মনে হতে লাগলো তার চারপাশে যত বেগুনি রং আছে সব তার চোখের ভেতরে ঢুকে যাচ্ছে, আবার চোখের ভেতর থেকে কিছু কিছু রং বের হয়ে আসছে। একই নতুন মুসিবত হলো, আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হলো। কুদ্দুস তার চোখের সামনে কি একটা যেন দেখলো, মানুষের মতোই মুখ, তবে স্বচ্ছ কাচের তৈরি। একটা মুখের ভেতরে আরেকটা, সেই মুখের ভেতর আরেকটা, এরকম চলেই গিয়েছে। মানুষটার চোখ দুটো কাচের, সেই চোখের যেন কোনো একটার দিকে তাকালে তার ভেতর আরেকটা চোখ দেখা যায়, সেই চোখের ভেতর আবার আরেকটা। ঘটনা এখানে শেষ হলে হতো, ঘটনা এইখানে শেষ নয়। কুদ্দুসের কখনো মনে হচ্ছে সে ভয়ঙ্কর এই মানুষটার ভিতরে বসে আছে, আবার পর মুহূর্তেই মনে হচ্ছে ভয়ঙ্কর মানুষটা তার ভেতরে বসে আছে। এই কুৎসিত জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই, মানুষ ছাড়া কুদ্দুস তাকে আর কি বলবে ভেবে পাচ্ছে না। তুমি কি ভয় পাচ্ছ? না স্যার, ভয় পাচ্ছি না। যদি স্যার কিছু মনে না করেন, একটু পেশাব করব, পেশাবের ব্যাগ হয়েছে স্যার। কি করবে? পেশাব করব স্যার। আপনাদের বাথরুমটা কোন দিকে স্যার? তোমার কথা বুঝতে পারছি না, কি করতে চাও? স্যার একটু টয়লেটে যাওয়ার দরকার স্যার। ও আচ্ছা আচ্ছা, বজ্র পদার্থ নিষ্কাশন, তুমি তো আমাদের মহা সমস্যায় ফেললে। আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই। বলেন কি স্যার? আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই, তেমনি টয়লেটেরও প্রয়োজন নেই। এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ, আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে খিদে পেয়েছে। সত্যি কথা বলতে কি স্যার, খিদে পেয়েছে। সকালবেলা নাস্তা করি নাই স্যার, মারাত্মক খিদে লেগেছে। চোখ খুলত যায় বলতে পারি নাই, সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা ছাড়া কিচ্ছু খাই নাই, পত্রিকাও পড়তে পারি নাই। স্যার আপনাদের এখানে পত্রিকা আছে? না, পত্রিকা নেই। জায়গা তো তাহলে খুব সুবিধার না? আমাদের জায়গা আমাদের মতো, তোমাদের জায়গা তোমাদের মতো। আপনাদের তাহলে ইয়ে হয় না? ইয়ে মানে কি? পেশাব পায়খানার কথা বলতেছি, বর্জ্য পদার্থ। না, আমাদের এই সমস্যা নেই। তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী না, শুধু দেহধারীদেরই খাদ্য লাগে। খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই চলে আসে বজ্র পদার্থের ব্যাপার। তবু স্যার আমার মনে হয় বাইরের গেস্টের জন্য দুই তিনটা টয়লেট করিয়ে রাখা ভালো হতো না? দেহধারী কোনো অতিথির আমাদের এখানে আসার উপায় নেই। আপনি তো স্যার একটা মিস্টেক কথা বললেন, আমি চলে এসেছি। হ্যাঁ, তুমি চলে এসেছো, অস্বীকার করার কোনো উপায় নেই। কিভাবে এসেছো সেই রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। স্যার বিশ্বাস করেন, নিজের ইচ্ছায় আসি নাই। যে দেশে খাওন দাওনের ব্যবস্থা নাই, পেশাব পায়খানার উপায় নাই, সে দেশে খামোকার জন্য কেন আসবো বলেন স্যার? তাও যদি দেখার কিছু থাকতো, দেখারও কিছু নাই। স্যার আপনাদের কি সমুদ্র আছে? হ্যাঁ আছে, তবে সে সমুদ্র তোমাদের সমুদ্রের মতো না। আমরা সময়ের সমুদ্রে বাস করি, তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া। আমাদের সময় নদীর মতো প্রবাহমান নয়, সমুদ্রের মতো স্থির। মনে কিছু নেবেন না স্যার, আপনার কথা বুঝতে পারছি না। সময় সম্পর্কিত এই ধারণা ত্রিমাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন। অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম। এটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না, আমি খুবই মূর্খ। অবশ্য স্যার মূর্খ হবার সুবিধাও আছে, মূর্খদের সবাই স্নেহ করে, বুদ্ধিমানদের স্যার কেউ স্নেহ করে না, ভয় পায়। মতি রহমান স্যার যে আমার অত্যন্ত স্নেহ করে, তার কারণ একটাই, আমি মূর্খ, বিরাট মূর্খ।
ও আচ্ছা। উনার স্ত্রীও আমাকে অত্যন্ত স্নেহ করেন। গত ঈদে আমাকে একটা পায়জামার পাঞ্জাবি দিলেন, পাঞ্জাবি সিল্কের। এই রকম সিল্ক সচরাচর পাওয়া যায় না, অতি মিহি, এক্সপোর্ট কোয়ালিটি। যা তৈরি হয় সবই বিদেশে চলে যায়। উনাদের কানেকশন ভালো বলে এইসব জিনিস জোগাড় করতে পারছে। যাই হোক, পাঞ্জাবি সাইজে সুটও হয়েছিল। সে আর আমি বলতে পারি মনে কষ্ট পাবে, শখ করে একটা জিনিস দিয়েছিল। কুদ্দুস, জি স্যার, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। এই যে স্যার, বললাম না মূর্খদের সবাই পছন্দ করে। আপনারা বেশি জ্ঞানী, কেউ আপনাদের পছন্দ করে না। সত্যি বলতে কি স্যার, আপনাদের ভয়ে আমি অস্থির, আপনাদের দিকে তাকাতেও ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করেছি। আপনাদের পা থাকলে স্যার আমি ভালো হতো, আমি পায়ে ধরে সালাম করতাম। তোমার প্রতি আমাদের মমতা হয়েছে, যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আরো আনন্দময় হবে। বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না, আমি খুব আনন্দেই আছি। আনন্দে থাকলেও তোমার জীবন মোটামুটি ভাবে অর্থহীন এটা বলা যায়। জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে। কি করব স্যার বলেন, পড়াশোনা করি নাই, মেট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে বাবাকে সাপে কাটলো, চোখের সামনে দরফড় দরফড় করতে করতে মৃত্যুবরণ করলো। আমরা কি করছি মন দিয়ে শোনো, তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে। তুমি সেখান থেকে জীবন শুরু করবে, বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থা করবে। সেটা স্যার কি করে সম্ভব? সময় আমাদের কাছে স্থির, আমরা তা পারি। তুমি যখন ফিরে যাবে তখন এখানকার স্মৃতি তোমার থাকবে না, তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে। এটা যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। নতুন জীবন তোমার শুরু হচ্ছে, সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না। তোমার বুদ্ধিবৃত্তিরও কিছু উন্নতি করে দিচ্ছি, পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে। ও অঙ্কটা নিয়ে স্যার সমস্যা, ও অঙ্ক পারি না, খুবই স্যার বেড়াচেকা খাই। আর বেড়াচেরা লাগবে না। এখন কি স্যার আমি চলে যাচ্ছি? কিছুক্ষণের মধ্যে যাচ্ছ। ম্যাডামের সাথে দেখা হয় নাই, ম্যাডামকে আমার সালাম দিয়েন। ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না। তোমাকে আগে একবার বলেছি আমরা দেহদারী নই, আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই। জি আচ্ছা, না থাকলে কি আর করা, সবই আল্লাহ পাকের হুকুম। একটু দোয়া রাখেন স্যার, এই বিপদ থেকে কোনো দিন উদ্ধার পাব চিন্তাও করি নাই। কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করল, গভীর ঘুমে সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল। ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সেই সমুদ্রের পানি সীসার মতো ভারী, বরফের মতো ঠান্ডা, পানির রং গাঢ় গোলাপি। সে তলিয়েই যাচ্ছে, তলিয়েই যাচ্ছে। এই সমুদ্রের কি কোনো তলা নেই, নাকি এখন সে মারা যাচ্ছে? কুদ্দুসের ঘুম পাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে আসছে, সে চুপ মেলে রাখতে পারছে না, অথচ তার ইচ্ছা জেগে থাকে অদ্ভুত ব্যাপার তা দেখে। কুদ্দুসের ঘুম ভেঙেছে, সে তার গ্রামের বাড়িতে চৌকির উপর বই খাতা মেলে পড়তে বসেছিল। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। কি সর্বনাশের কথা, কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা, রচনা এখনো দেখা হয়নি, এই জার্নি বাই বোট এ বছরে আসার কথা, গত বছর আসেনি। কুদ্দুস রচনা বই টেনে নিল, আর তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে, সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে।
ভয়ঙ্কর বিষধর সাপ। এরকম মনে হবার কী কারণ কুদ্দুস বুঝতে পারল না। তারপরও সে হারিকেন হাতে নেমে এলো। একটা মোটা লাঠি দরকার, লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে। হাতে একটু সময় নেই, কেউ একজন তাকে বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কুদ্দুস তোমাকে পারতেই হবে, তাড়াতাড়ি করো, সাপটা মারতেই হবে। সেই কেউ একজনটা কে কুদ্দুস জানে না, শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছুবল দিতে আসবে। তার দায়িত্ব সাপটাকে মারা, যদি মারতে পারে তবেই তার জীবন হবে অন্যরকম। কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো, ওই তো সাপটা। শঙ্খচূড় নিঃশব্দে এগিয়ে আসছে, হারিকেনের আলোয় তার চোখ জ্বলজ্বল করছে। শেষ হলো আমাদের আজকের গল্প কুদ্দুসের একদিন। তো এখন আমরা চলে আসি কমেন্ট সেগমেন্টে, এবং যে কুইজ ছিল তার পুরস্কার বিতরণীতে। এই সপ্তাহের কুইজ, কুদ্দুস যে বিল্ডিংয়ের লিফটে উঠেছিল সে বিল্ডিংটি মোট কয়তলা? কুদ্দুস যে বিল্ডিংয়ের লিফটে উঠেছিল সেই বিল্ডিংটি মোট কয়তলা? আমি আবারও বলছি, কুদ্দুস যে বিল্ডিংয়ের লিফটে উঠেছিল সেই বিল্ডিংটি মোট কয়তলা? তো আমরা দেখতে পাচ্ছি শাহিনউদ্দিন ভাই উনি খুব ভালো একটা আনসার দিয়েছেন। মাথা এবং পা কেটে গেলে নতুন করে জন্মায়, কিন্তু মাথা আগের চেয়ে অনেক ছোট ও পা দুর্বল হয়ে থাকে। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে প্রশ্নটা কী ছিল গত সপ্তাহে? প্রশ্নটা ছিল যে মোতালেব কুদ্দুসকে কি বলেছিল, কোন বিষয়ে? পা এবং মাথা কাটা সম্পর্কে কি বলেছিল? সেটাই উত্তর দিছে শাহিন। মাথা এবং পা কেটে গেলে নতুন করে জন্মায় এগুলা, কিন্তু মাথা আগের চেয়ে অনেক ছোট হয় আর পাটা দুর্বল হয় থাকে, মনে হয় রাইট অ্যান্সার নাকি, কি বলো? অ্যাবসলিউটলি, ধন্যবাদ ভাই, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর ওর ইয়াতে কিন্তু লাইক করছে ছয়টা, হ্যাঁ ঠিক আছে। তারপরে ম্যাড বয় এস কে, মানে সেতু খান, ঠিক আছে, লাস্ট ওই যে সেতু লিখে দিছে, ও বলছে মাথা আর পা কেটে গেলেও আবার গজায়। হ্যাঁ, তারপরে বল, বাট গজানো পা আগের পা থেকে দুর্বল আর মাথা ছোট হয়। বাহ, সুন্দর সুন্দর অ্যানসারটা, কিন্তু অ্যানসারটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা বলে দিছিলাম আমাদের যে সিগমেন্টটা, তো যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসবে আমরা তাকেই বিজয়ী বলে ঘোষণা করব। তো আমাদের এই কমেন্ট সেগমেন্টে সবচেয়ে বেশি এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত পড়ে থাকে তো দেখলাম দেখলাম কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাইক আছে শাহিনউদ্দিন ভাইয়ার। তো শাহিনউদ্দিন ভাইয়ার উত্তরটাতে ছয়টা লাইক আছে, আর আমাদের সেতু ভাইয়ার লাইকটাতে, সেতু ভাইয়ার উত্তরটাতে চারটা লাইক আছে। এখন কিন্তু এগিয়ে আছে শাহিন। হ্যাঁ, শাহিন এগিয়ে আছে। তারপরে এনি অ্যাঞ্জেল কি করছে? এনি অ্যাঞ্জেল বলেছেন, দারুণ হয়েছে হুমায়ুন আহমেদের গল্প, আরও চাই যে ইনশাল্লাহ আমরা আরও দেওয়ার চেষ্টা করবো। তারপরে অপূর্ব, উনি অসাধারণ হয়েছে, বা থ্যাংক ইউ, এভাবে পাশে থাকবেন। তারপর খুরশেদ আলম, একটা জিনিস ভালো লাগে কি, গল্পগুলোতে রহস্যজনক কাহিনী থাকে যা শুনে মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই যে আসলে ঘটনাটা কি। পরবর্তী গল্পের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, এরকমই আমরা সবসময় চাই রোমাঞ্চকর কিছু গল্প দেওয়ার জন্য, যেগুলো কাহিনী মানুষ সচরাচর মানে ই করতে পারে না, চিন্তা করতে পারে না যে পরে কী হবে, ঠিক আছে, এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করি, আরও চেষ্টা করবো ভবিষ্যতে, আরও চেষ্টা করবো এরকম আরও রহস্যজনক যেন কাহিনীগুলো আমরা ই করতে পারি। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তারপর পরবর্তীতে কমেন্ট করেছেন রানা খান, ভাই গল্পটা জোস ছিল, নেক্সটটা কবে পাবো? হ্যাঁ, নেক্সটটা পাবেন ইনশাল্লাহ আগামী মঙ্গলবার। এত লেট করে গল্প দেন কেন? আসলে আমরা এই প্রথম প্রথম শুরু করছি, যার কারণে প্রথম প্রথম একটু লেট হচ্ছে। তো
আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করব আরো দ্রুত দেওয়ার জন্য, আমরা আরো ডে বাই ডে প্রোগ্রেস করার চেষ্টা করব। উনি এটাতে যখন কমেন্ট করছে তখন কিন্তু আমরা সপ্তাহে একটা করে দিতাম, এখন কিন্তু প্রায় এখন আমরা দুইটা করে দিতেছি গল্প। রেগুলার হচ্ছে মঙ্গল যাত্রা হচ্ছে রেগুলার, আমরা যেটা মঙ্গল যাত্রা মানে এখন করতেছি এটা রেগুলার মঙ্গলবার থাকবে, পাশাপাশি আমরা এক্সট্রা আরো গল্প দেওয়ার চেষ্টা করব। যেমন যে এই সপ্তাহে কিন্তু শুক্রবারে আমরা হ্যাঁ একটা গল্প দিয়েছি, তো এইটাই আমরা চেষ্টা করব আরো বেশি করে গল্প দেওয়ার জন্য, সপ্তাহে দুইটা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তারপরে নিলয় আব্রার কিপ ইট আপ ব্রো, এক্সিলেন্ট হচ্ছে এক্সিলেন্ট হচ্ছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তারপরে আর এস কে নাবিল ভাই, সেই হয়েছে ভয়েসটা অনেক মানাইছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আমরা চেষ্টা করতেছি, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, বারবার এক্সপেরিমেন্ট করতেছি যে কিভাবে আরো ভালো হয়, আর আমরা রেকর্ডগুলো অনেক কষ্ট করে নিতেছি, তো সাথে থাকবেন। তসলিমা জান্নাত আমাদের রেগুলার ভিউয়ার প্লাস লিসেনার, আপু বলেছে বাহ ভালোই হচ্ছে, বা ভালোই হচ্ছে, তো আরো অনেক ভালো হবে ইনশাল্লাহ। জি আপু দোয়া করবেন আমরা যাতে আরো প্রোগ্রেস করতে পারি। এরপর বলছেন ব্ল্যাক ফায়ার ভাই, বয়স সেই হয়েছে, ধন্যবাদ ব্ল্যাক ফায়ার, আপনাদের কমেন্ট আমরা সবগুলো কমেন্টই পড়ি, এবং সবাইকে আমরা সাথে চাই, সবাইকে আমরা আমাদের পাশে চাই, আপনারা আরো বেশি বেশি কমেন্ট করবেন। মায়ের রান্নাঘর গত সপ্তাহে কিন্তু ছিল, উনি গত সপ্তাহে ছিল, তো উনি বলছেন খুব সুন্দর লাগলো কাহিনীটা, আসলে হুমায়ুন আহমেদ স্যারের গল্প তো সবগুলা কাহিনী ভালো। তারপর মেহেদি হাসান ইমন, যে গল্পটা অনেক অসাধারণ, মজার ছিল, কাজ করে অনেক মজা পাইছি, অবশ্যই আমরা আরো আরো মজার কাজ করব, অনেক মজা হবে। ফাইরুজ উর্বি আমাদের ইউটিউবার, ঠিক আছে, গাজীপুরের, মানে অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ আপুকে। এইটা হচ্ছে যখন তোমার গল্পটা স্টার্টিং হয়েছে, প্রিমিয়ার হয়েছিল তখন আর কি, সাথে সাথে নাইস স্টোরি। আজকে সেতু ভাই তো আমাদের অনেক সাপোর্ট করেন, সেতু ভাইকে ধন্যবাদ। এই আর এই ছিল কমেন্ট। তো পুরস্কার হিসাবে কি দেয়া যেতে পারে, কি আমরা তো ওইভাবে বলি নাই কিছু, ঠিক আছে, পুরস্কার হিসাবে কি দেয়া যেতে পারে, ইমন তুমি বলো কি দেয়া যেতে পারে। পুরস্কারটা ভাই তো একটা মানসম্মত পুরস্কারই দেওয়া যায়, পুরস্কার তো একটা সম্মানই, আমরা যা দিই তাই আর কি, তো আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, তো ভাই আমরা চাই ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনি যেহেতু ভাই লেখালেখি করেন আর আপনার দুইটা বইও প্রকাশ হয়েছে, তো আপনার পছন্দ মতো আমাদের উইনারকে আপনার পক্ষ থেকে আপনার লেখা একটা বই গিফট করে দেবেন। ওয়াও, এটা তো খুব ভালো একটা কিছু হবে, তাই না? তো আমার দুইটা বইয়ের মধ্যে একটা হচ্ছে ম্যাক্রুশের অভিশপ্ত খুলে, আর একটা হচ্ছে হরিপদের সুইসাইড নোট। তো ম্যাক্রুশের অভিশপ্ত খুলে একদম স্টক আউট, ঠিক আছে, এটা আমার কাছে নাই এবং প্রকাশকের কাছে আছে কিনা আমি জানি না এখন। তো আমার কাছে যা আছে সেটা হচ্ছে হরিপদের সুইসাইড নোট। তাহলে তুমি যেহেতু বলতেছো তাহলে ওনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে উইনার শাহিনুদ্দিন শাহিন ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে হরিপদের সুইসাইড নোট একটা বই গিফট। তো আপনারা লিসেনার যারা আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমাদের কুইজ সেকশনে অংশ নেন। তো দেখেন আজকের পর্বটাতে যারা যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা কিছু একটা দিয়ে মূল্যায়ন করতে পারছি। আমরা সামনে আরও চাই আপনারা যাতে সবাই অংশগ্রহণ করেন, আপনাদের সবাইকে আমরা পুরস্কৃত করতে পারি। হ্যাঁ, আরেকটা কথা, আমরা শুধু মঙ্গলযাত্রা অর্থাৎ এই যে মঙ্গলবারে যে প্রোগ্রামটা এটার জন্য কিন্তু পুরস্কার রাখব, ঠিক আছে, পুরস্কার ব্যবস্থা করব, আর আদার্স যে গল্পগুলো দিচ্ছি ওইগুলোর জন্য না, ঠিক আছে, আপাতত না, হ্যাঁ আপাতত না, পরবর্তীতে আমরা হয়তো অ্যাড করতে পারি, শুধুমাত্র মঙ্গলবারের জন্য। আপনাদের সাপোর্ট প্লাস আপনাদের আগ্রহ, আপনাদের যদি আগ্রহ না থাকে কুইজ অংশগ্রহণ করার তাহলে তো আর এটা আমাদের দিয়ে ইনাই, আপনাদের জন্য এটা আমাদের করা যাতে আপনারা আমাদের গল্পটা ভালো করে শুনেন বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা আমাদের পাশে ছিলেন, সাপোর্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের কালোমরিচ টিম এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এখন যদি ওই